দাঁড়িয়ে রয়েছি কলকাতা বিমানবন্দরে, আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন কফিনবন্দি দেহ মুর্শিদাবাদের নিহত শ্রমিকরা, যারা কাশ্মীরে জঙ্গি হানায় মারা গিয়েছেন। সেই মুর্শিদাবাদের জঙ্গি হানায় নিহত বাংলার শ্রমিকদের দেহ হচ্ছে একে আজকে কলকাতা বিমানবন্দরে আসছে। আমরা একটু আগে দেখলাম যে এক শ্রমিকের দেহ ইতিমধ্যে হচ্ছে সব্বাইগারে উঠে পড়েছে। এই মুহূর্তে আমরা আর এক সব্বাই কফিনের কাছে আমরা রয়েছি, আর এক শ্রমিকের কফিনবন্দি দেহ, আর একটু পরেই এই কফিনবন্দি দেহ উঠে যাবে সব্বাহী গাড়ির মধ্যে। আমরা দেখ পাচ্ছেন ওখানে আর একটু দূরেই উল্টো দিকেই কফিনবন্দি দেহ গাড়িতে তোলা হচ্ছে। সরকারি আধিকারিকরা রয়েছেন, তারা হচ্ছে সমস্ত কিছু নির্দেশ দিচ্ছেন কিভাবে কি যাবে। রয়েছেন পুলিশ প্রশাসনের কর্তারাও। সেই সঙ্গে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কলকাতার মেয়রের তত্ত্বাবধানে পুরো বিষয়টি হচ্ছে দেখভাল করা হচ্ছে। শ্রমিকদের দেহ আসছে একের পর এক। আমরা ইতিমধ্যে দেখেছি যে ইন্ডিগো বিমানে 3 শ্রমিকের মৃতদেহ, কফিনবন্দি দেহ ইতিমধ্যে এসেছে, একে একে তাদের সবাই গাড়িতে তোলা হচ্ছে। অন্যদিকে বাকি যে 2 মৃতদেহ, সেই মৃতদেহ ইতিমধ্যে চলে এসেছে বিমানবন্দরে। ধীরে ধীরে সেই দেহগুলিকে, কফিনবন্দি দেহ বের করে নিয়ে আসা হবে। মর্মান্তিক দৃশ্য, একের পর এক মৃতদেহ বেরিয়ে আসছে কলকাতা বিমানবন্দরে। থানায় বসে সমস্ত বিষয়টিকে দেখভাল করছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে দেখভাল করছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তাঁর আধিকারিকরা এবং পুলিশের কর্মকর্তারা রয়েছেন একের পর এক। এবং অবশ্যই মৃতদেহের যাদের পরিবারবর্গ তারাও রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে এই সমস্ত বিষয়টিকে হচ্ছে দেখভাল করছেন। আর কিছুক্ষণের মধ্যে বাকি 2 মৃতদেহ চলে আসবে। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো যে বাকি মৃতদেহগুলি চলে যাবে, উঠবে সব্বাহী গাড়িতে, এবং সেই মৃতদেহগুলিকে নিয়ে ববি হাকিম, কলকাতার মেয়র, মৃতদেহগুলিকে নিয়ে মুর্শিদাবাদ যাবেন, পরিবারের পাশে দাঁড়াবেন এবং তাদের হাতে মৃতদেহ তুলে দেবেন, এবং সরকারের তরফে যত রকম সাহায্য করার সেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা বিমানবন্দরের কার্গো গেটে। কলকাতা বিমানবন্দরের কার্গোয় একের পর এক শ্রমিকদের দেহ আসছে। 5 শ্রমিকের মৃতদেহ ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে উঠে এসে পড়েছে। তার মধ্যে 3টি মৃতদেহ, কফিনবন্দি দেহ নিয়ে আসা হয়েছে, একের পর এক গাড়িতে তোলা হচ্ছে মৃতদেহগুলি, কফিনবন্দি দেহগুলি। আমরা রয়েছি সেই কফিনবন্দি দেহর পাশেই। কিছুক্ষণের মধ্যে গো এয়ারে বাকি 2 মৃতদেহ আসবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আরও যে কফিনবন্দি দেহ কলকাতা বিমানবন্দরে কার্গো গেটে এসেছে, সেগুলিকে ধীরে ধীরে পুলিশ প্রশাসন এবং ববি হাকিমের নেতৃত্বে গোটা প্রশাসনিক, সরকারের তরফ থেকে যে প্রশাসনিক যে দপ্তর, মানে প্রশাসনিক যে দেখভাল করা, সেটা হচ্ছে যে কলকাতা বিমানবন্দরে বসে সেটা করছেন ববি হাকিম। এইমাত্র দেখতে পাচ্ছেন আরেকটি কফিনবন্দি দেহ, আর এক শ্রমিকের কফিনবন্দি দেহ ইতিমধ্যে নিয়ে যাওয়া হচ্ছে সব্বাহী গাড়িতে তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কলকাতা বিমানবন্দরে, সরাসরি কলকাতা বিমানবন্দরে কফিনবন্দি দেহ আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে কফিনবন্দি দেহ, কাশ্মীরে নিহত জঙ্গিদের হাতে নিহতদের কফিনবন্দি দেহ এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরের কার্গো গেট দিয়ে উঠছে সব্বাহী গাড়িতে। পুলিশ প্রশাসন থেকে প্রত্যেকেই, যারা হচ্ছে আধিকারিক রয়েছেন প্রশাসনের, সরকারের তরফ থেকে যারা যারা রয়েছেন তার দেখভাল করছেন, এবং সেই মৃতদেহগুলি তোলা হচ্ছে
শববাহী গাড়িতে। কফিনের গায়ে এঁটে দেওয়া যে প্লাস্টিক, সেগুলো হচ্ছে সরিয়ে ফেলা হচ্ছে, খুলে দেওয়া হচ্ছে, যেভাবে হচ্ছে শববাহী গাড়িতে তোলার প্রয়োজন ঠিক সেইভাবেই হচ্ছে তোলার হচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা বিমানবন্দরের কার্গো গেটে, যেখানে কাশ্মীরে জঙ্গি হানায় নিহত মুর্শিদাবাদের 5 শ্রমিকের দেহ পরপর কফিন বন্দি হয়ে আসছে। রয়েছেন পরিবারের লোকজন, রয়েছেন প্রশাসনের লোকজন, রয়েছেন পুলিশ তাদের দেখভালে, তাদের তত্ত্বাবধানে পুরো বিষয়টি হচ্ছে, কর্মকাণ্ডটি চলছে। এখান থেকে মৃতদেহ শববাহী গাড়িতে করে নিয়ে যাওয়া হবে মুর্শিদাবাদে। থাকবেন কলকাতার মেয়র ববি হাকিমও, তিনিও হচ্ছে যে শববাহী গাড়ির সঙ্গে যাবেন এবং সমস্ত বিষয়টি সরকারের তরফ থেকে তিনি হচ্ছে তত্ত্বাবধান করবেন এবং পরিবারের মানুষের পাশে, নিহত পরিবারের মানুষের পাশে এসে দাঁড়াবেন, তাদের সব রকমের সাহায্য করবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রেচার নামানো হচ্ছে শববাহী গাড়ি থেকে, সেই শববাহী গাড়ির স্ট্রেচার, স্ট্রেচারে করে আপনারা দেখতে পাচ্ছেন কফিনে মধ্যে কফিনবন্দি দেহ, সেই দেহ তোলা হচ্ছে, সেই দেহ তোলা হচ্ছে শববাহী গাড়িতে, দেহ তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শববাহী গাড়িতে তোলার আগে কফিন থেকে তুলে আনা হলো দেহটিকে, এবার স্ট্রেচারে করে সেই দেহ তোলা হচ্ছে শববাহী গাড়িতে। মুর্শিদাবাদে নিহত শ্রমিকদের দেহ তোলা হচ্ছে শববাহী গাড়িতে, একের পর এক শ্রমিকের দেহ, 5 শ্রমিকের দেহ, জঙ্গি হানায় নিহত কাশ্মীরে 5 শ্রমিকের দেহ, এক শ্রমিকের দেহ ইতিমধ্যে শববাহী গাড়িতে তোলা হয়েছে, আর এক শ্রমিকের দেহ কফিন থেকে বের করে নিয়ে এসে তোলা হলো শববাহী গাড়িতে। মর্মান্তিক দৃশ্য কলকাতার কাছে অবশ্যই এবং সারা বাংলার কাছে, সারা ভারতের কাছে অবশ্যই এক মর্মান্তিক দৃশ্য, যা অবশ্যই ভাষায় প্রকাশ করা যায় না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতা বিমানবন্দরের কার্গো গেটে। এই কার্গো গেটে কাশ্মীরের জঙ্গি হানায় নিহত মুর্শিদাবাদের 5 শ্রমিকের দেহ একে একে বিমানে করে আসছে কলকাতা বিমানবন্দরে। আপনারা দেখলেন, আমাদের লাইভে দেখতে পেলেন যে কফিনবন্দি দেহগুলিকে কার্গো গেট থেকে নিয়ে এসে তোলা হচ্ছে শববাহী গাড়িতে। এই মুহূর্তে আর একবার আমরা সরাসরি দেখে নিচ্ছি, আর একবার কফিনবন্দি দেহ আসছে, আরেকটি কফিনবন্দি দেহ আসছে, সেই কফিনবন্দি দেহ তোলা হবে শববাহী গাড়িতে। যারা ধরে নিয়ে আসছেন আমার সামনে শববাহী কফিনবন্দি দেহ, আরেকটি কফিনবন্দি দেহ, অর্থাৎ ইন্ডিগোতে যে 3টি দেহ এসেছিল, ইন্ডিগোতে যে 3টি দেহ এসেছিল তার অন্যতম আরেকটি দেহ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শববাহী গাড়ির সামনে। আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা বিমানবন্দরে। আমরা কলকাতা বিমানবন্দর থেকে রাত 12:15 বাজে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে কাশ্মীরে নিহত জঙ্গি হানায় নিহত যে 5 শ্রমিক নিহত হয়েছেন, তাদের দেহ এই মুহূর্তে কার্গো গেটে এসে উপস্থিত হয়েছে। কফিনবন্দি দেহ থেকে খুলে ফেলা হচ্ছে প্লাস্টিক, তারপর দেহ বের করা হচ্ছে কফিন থেকে, এবং তারপর সেই কফিন থেকে বের করে আনা মৃতদেহ তুলে দেয়া হচ্ছে শববাহী গাড়িতে। কলকাতার বুকে এক মর্মান্তিক দৃশ্য, এবং এই দৃশ্য সাক্ষী পুলিশ, প্রশাসন, সাংবাদিক এবং বিমানবন্দরের কর্মীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কফিন খোলা হয়েছে, কফিনের ভেতর দেখা যাচ্ছে দেহ, স্ট্রেচার নিয়ে আসা হয়েছে, স্ট্রেচারে করে তোলা হচ্ছে
আর এক মৃত শ্রমিকের দেহ কফিন থেকে তোলা হচ্ছে, আর এক মৃত শ্রমিকের দেহ আপনারা দেখতে পেলেন, স্ট্রেচারে তোলা হলো, বিমানবন্দরে কর্মীরা সেই দেহ তুলে দিচ্ছেন শববাহী গাড়িতে, গাড়ির মধ্যে তোলা হলো তৃতীয় দেহ, কাশ্মীরে জঙ্গি হানায় নিহত শ্রমিকদের তৃতীয় জনের দেহ তোলা হলো শববাহী গাড়িতে, অর্থাৎ ইন্ডিগো বিমানে যে তিন শ্রমিকের দেহ এসেছিল, সেই তিন শ্রমিকের দেহ আমরা কফিন থেকে তুলে দেখলাম। তাদেরকে শববাহী গাড়িতে তুললেন, রয়েছেন পুলিশ প্রশাসনের কর্তারা। আমরা সরাসরি দেখালাম, সরাসরি কলকাতা বিমানবন্দর থেকে আমরা দেখালাম, রাত 12:15 বাজে, কলকাতা বিমানবন্দর থেকে আমরা দেখাচ্ছি যে একের পর এক কফিন বন্দি দেহ মুর্শিদাবাদের জঙ্গিহানায়, কাশ্মীরে জঙ্গিহানায় মুর্শিদাবাদের যে পাঁচ শ্রমিক মারা গিয়েছেন তাঁদের দেহ একের পর এক আসছে কলকাতা বিমানবন্দরে। মর্মান্তিক দৃশ্য, চোখে দেখা যায় না, যেভাবে তাদের হত্যা করা হয়েছে, যেভাবে জঙ্গিরা হত্যা লীলা চালিয়েছে কাশ্মীরের বুকে, তার জেরে যে পাঁচ শ্রমিক, কলকাতার যে পাঁচ শ্রমিক, মুর্শিদাবাদের যে পাঁচ শ্রমিক মারা গিয়েছেন তাদের দেহ আসছে, তাদের দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। একটু আগে আপনারা দেখলেন পরপর তিনজন শ্রমিকের দেহ বিমানে, যেগুলো হচ্ছে যে ইন্ডিগো বিমানে এসেছিল যে তিন শ্রমিকের দেহ, তাদের দেহ তুলে দেওয়া পুলিশ প্রশাসন মারফত তুলে দেওয়া হলো শববাহী গাড়িতে কফিন থেকে বের করে এনে শববাহী গাড়িতে তুলে দেওয়া হলো। আমরা এখন অপেক্ষা করছি, আরও দুটি দেহ আসবে, আরও দুই শ্রমিকের দেহ আসবে গো এয়ার বিমানে। ইতিমধ্যে আমাদের কাছে খবর যে বাকি দুটি মৃতদেহ চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সেই কফিনবন্দি দেহ আমরা দেখব যে তুলে দেওয়া হবে শববাহী গাড়িতে। আপাতত আমরা কলকাতা বিমানবন্দরে কার্গো গেটে শ্রমিকদের মৃতদেহ তোলা হচ্ছে, আমরা লাইভে দেখাচ্ছি, এখন বিশ্ববাংলা সংবাদে লাইভে দেখাচ্ছি আমি অভিজিৎ, এবং আমার সঙ্গে প্রকাশ রয়েছেন ক্যামেরায়, আমরা দুজন এই মুহূর্তে রয়েছি এখন বিশ্ববাংলা লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে তিন শ্রমিকের দেহ তিনটি গাড়িতে তোলা হয়েছে, সামনে আমরা অপেক্ষা করছি আরও দুই দেহের জন্য, আমরা অপেক্ষায় থাকব। মর্মান্তিক দৃশ্য, চোখে দেখা যায় না, এইরকমই এক দৃশ্যের সাক্ষী রইল কলকাতা, আর লাইভে আমরা রইলাম এখন বিশ্ববাংলা সংবাদে। আমরা আবার ফিরে আসব যখন বাকি দুই দেহ আসবে, ততক্ষণ পর্যন্ত রইল আপনাদের জন্য এতটুকুই।